দুঃখ পেলে কান্না পায়, আঘাতে ব্যথা পেলেও আমাদের কান্না আসে, কেউ কেউ অতি সুখেও কাঁদে। কান্নার সঙ্গে ব্যথা যন্ত্রণার যেমন সম্পর্ক আছে, তেমনি আবেগেরও সম্পর্ক আছে। তবে সবার আবেগ বা কান্না পাওয়ার ধরন এক নয়। কেউ কেউ অতি দুঃখেও কাঁদে, কেউ কেউ সামান্য কারণেও কেঁদে ফেলে। বড়দের তুলনায় বাচ্চাদের কান্নার প্রবণতা বেশি, তেমনি পুরুষদের তুলনায় বেশি কাঁদে মেয়েরা। প্রতিটি মানুষই জীবনে কখনো না কখনো কাঁদেই। এই কান্না আসলে কি, আমরা কাঁদি বা কেন? কান্নার অনুভূতির জন্ম মস্তিষ্কে, চোখের কাছাকাছি অঞ্চলে। মস্তিষ্কের যে অংশটি তার নাম ল্যাক্রিমাল গ্ল্যান্ড, সেখান থেকেই প্রোটিন, মিউকাস বা তেলতেলে নোনা জল তৈরি হয়। এগুলো চোখ দিয়ে অশ্রুর আকারে বেরিয়ে আসে, এটিকে আসলে কান্না বলে। মস্তিষ্কে সেরিব্রাম নামে একটা অংশ আছে, সেখানে দুঃখ জমা হয় বা দুঃখের অনুভূতি তৈরি হয়, সে অনুভূতির বহিঃপ্রকাশ হলো কান্না। দুঃখের বা মন খারাপের কারণে শরীরে এক ধরনের টক্সিন বা ক্ষতিকর রাসায়নিক পদার্থ তৈরি হয়, সেগুলো বের করে দেওয়ার জন্য প্রয়োজন কান্না করা। চোখের জলের সঙ্গে সেই ক্ষতিকর পদার্থ বেরিয়ে আসে। কাদার যেমন ধরন আছে, দুঃখ ব্যথা ছাড়াও অনেক সময় আমরা কেঁদে ফেলি। যেমন চোখে ঝাল বা ঝাঁজ বা পেঁয়াজের কষ লাগলে পানি চলে আসে, এটাকে আমরা কান্না বলি না অবশ্য, কিন্তু কান্নার বাহ্যিক বৈশিষ্ট্যের সঙ্গে এর মিল আছে। সেরিব্রাম অংশ থেকে এন্ডোক্রিন সিস্টেম বা অন্তঃক্ষরা পদ্ধতিতে হরমোন নির্গত হয়, দুঃখের কারণে জমা হওয়া ক্ষতিকর পদার্থগুলো বহন করে চোখের আশেপাশের অঞ্চলে নিয়ে যায় এই হরমোনগুলো। সেখান থেকে চোখের জলের সঙ্গে টক্সিনগুলো বেরিয়ে আসে কান্নার আকারে, এটি আসলে আবেগীয় কান্না। যন্ত্রণার বা খুশির কান্নাও একই পদ্ধতিতে আসে। মোট কথা, কান্না আসলে দুঃখের অনুভূতি থেকে আসে। কষ্ট পেলে, ব্যথা পেলে কান্না আসা ভালো, তবে যারা কাঁদতে পারে না তাদের জন্য খুবই খারাপ একটা বিষয়। কেননা আঘাত পেলে, ব্যথা পেলে, মনে কষ্ট পেলে শরীরে এক ধরনের টক্সিন বা ক্ষতিকর পদার্থ বের হয়। এই ক্ষতিকর পদার্থগুলো যদি শরীর থেকে বাইরে বের করে না দিতে পারি, তাহলে এটা আমাদের সিস্টেমে আমাদের শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে পারে। সেক্ষেত্রে কষ্ট না পাওয়াটাই মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি দিক হয়ে ওঠা উচিত। আমি পারবো, আমাকে দিয়ে হবে, আমাদেরকে দিয়ে হবে, এবং আমি পারবই। আমি অতীতে পেরেছি, ভবিষ্যতেও পারবো, আমি বর্তমানেও করছি। এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা পৃথিবীতে জন্ম হয়েছে মূলত বেঁচে থেকে সুন্দর অনুভূতি নিয়ে, ভালো কাজ করে সমাজে কিছু অবদান রেখে যাওয়ার জন্য। অবশ্যই সৃষ্টিকর্তা কর্তৃক প্রণীত বিধান অনুযায়ী আমরা আমাদের কাজের পুরস্কার পেয়েই যাব।